বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ। মূল বিষয়টা চলচ্চিত্র কিভাবে এগোবে, সংগঠন ছাড়া কোনো কিছু হবে না। কিন্তু আসলে আমি সেন্সর বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না, কাজে আমি সেন্সর বোর্ড সম্পর্কে আমার ওইরকম বোধ নেই। জসীম ভাই সম্পর্কে আসলে আমার আমি কি বলবো, মানে আমার মানে আমাদের মতো সৃষ্টি, ওনার ডান পাশে আরমান সাহেব সবাই চিনে, ওনার সৃষ্টি অ্যাকশনে মানে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া, আমি, ফরহাদ, জসীম ভাইয়ের সৃষ্টি অনেক, আমি আওলাদ বলে বোঝাতে পারবো না। আর উনি এমন একটা মানে এমন একটা সুপারস্টার ছিলেন যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন, যিনি প্রথমে একজন সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্টের দিন শুটিং শাবানাজিকে তুলে নিয়ে যাবেন। শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এই একটা সিনে তার, এরপরে উনি শাবানাজির না মানে উনি নায়ক, শাবানাজি নায়িকা। তো মানে আসলে মানে কি বলবো, মানে ওনার মতো এরকম একটা গবেষক, মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল, তো ওরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি মানে বলে বোঝাতে পারবো না। তো তার আত্মার রুম আকফরাত কামনা করি। আজকে এই জন্য আমরা আজকে দিনটাই বেছে নিলাম আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি, মিলাদ মাহফিল হয়, এটা সমিতির এটা রেয়াজ ইনশাআল্লাহ। তো আমরা চিন্তা করলাম যে এই মাসে জসীম ভাইকে আমরা বেছি, ছোট তুর্কি আমার সৈনিকগুলা মানে ইয়াং ছেলেগুলো এবার আমার সমিতিতে, আলেকজান্ডার বো, জয়, সনি, এরা যে পারফরমেন্স করেছে এবং ডিএ তাইপ থেকে আরম্ভ করে পুরো ক্যাবিনেট এই কাজটাকে ইনশাআল্লাহ চালিয়ে নিয়ে গেছে। তাদের কাছে আমি আপনাদের সামনে তাদের কাছে মানে ক্যাবিনেটের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ। খুব ভালোভাবে স্মুথলি এটা রান করেছে। শিল্পীদের জন্য আমাদের ফিল্ম নিয়ে চিন্তা করার দায়িত্ব তো আমাদের না, মূলত এই দায়িত্বটা হবে ইনশাআল্লাহ যারা মানে ফিল্ম মানে যারা স্টেক হোল্ডার, যারা নির্মাতা, প্রডিউসার এবং যারা আমাদের অভিভাবক, তারা করবেন। তো আমি আশা করি যে এখন যে অন্তর্বর্তীকালীন যারা গভর্নমেন্ট, তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটি বিশেষভাবে ভাববেন। কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কী বলবো, একটা জাতি মানে আনন্দ পেতে পারে না, তাই না? একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ। তো আমি এই সরকার এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন এবং আমি নেক্সটে যে গভর্নমেন্ট আসবে আশা করি, তো তারাও ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র ভাববে এবং আমাদেরকে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করবে। এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মের যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছে তারা বসছেন, তারা অনেক কিছু করেছেন। মানে আমি এসে জানলাম, তাদেরকে তো সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন অনেক, ফিফটি করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন সবাই, যারা নতুন সংগঠন এবং পুরনো সবাই মিলেমিশে বসে ইনশাআল্লাহ অনেক কিছু ভালো ভালো কাজ করেছে। মানে সংগঠকের সাথে ইন্ডাস্ট্রি কিন্তু মানে আগানো পেছানো মানে বলার ঠিক না। কারণ দেখেন আমাদের কতগুলো মিডিয়া, কতগুলো ইউটিউব এখানে আছে, কতগুলো চ্যানেলগুলো আছে, তো কাজ সবারই আসলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের প্রয়োজনটা আছে। মানে একটা ইউটিউবার যিনি তার একটা কন্টেন্ট বানান, একা ফ্যামিলি চালান, তারও যেমন প্রয়োজন। আবার মনে করেন বাংলাদেশের বেস্ট যারা পত্রিকা বা চ্যানেল আছে, অনলাইন আছে, তাদেরও কোম্পানি আছে, কাজে আসে, প্রত্যেকের আসলে প্রয়োজন আছে। বাট দেখার যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা চলচ্চিত্র কীভাবে এগোবে, এটা এই বিষয়টা মনে করেন যে এখন তো যারা নতুন সংগঠকরা এসছেন এবং তারা একটা একটা পদক্ষেপ নিচ্ছেন, এটাকে আমরা ওয়েলকাম করি। কারণ এত বড় একটা নতুন মানে কী বলবো, নতুনভাবে একটা আমরা এখন আমাদের সিচুয়েশন, তো আমি আশা করি যে এই সিচুয়েশনটাকে একটু তো ব্যালেন্স করতে একটু সময় দিতে হবে এর মধ্যে। আর সংগঠন ছাড়া কোনো কিছু হবে না, কিন্তু এটা আপনি 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 যেখানে যাবেন সংগঠন লাগবে। আসলে আমি সেন্সর বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না, কাজে আমি সেন্সর বোর্ড সম্পর্কে আমার ওইরকম বোধ নেই। আমরা এইটুকু বুঝতাম সেন্সর ছবিটা হবে মানে ছবিটার এমন কোনো সামাজিকভাবে কোনো অবক্ষয় যাতে না হয়, যাতে কোনো জেনারেশনের ক্ষতি না হয়, সেন্সর বোর্ড সম্পর্কে আমার ধারণা। আর সেন্সর সার্টিফিকেশন যেটা আসছে, যে গ্রেডেশন থাকবে ছবিটা, এ গ্রেড, বে গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এইটা গ্রেডেশন এইটা। আর সেন্সর ছবিটাই আগে ছিল, একটা শুধু ছবিকে সার্টিফিকেট দিবে, এই দেশে চলার মতো এটা এমন কোনো বলয় সৃষ্টি করবে না যেটাতে যাতে ক্ষতি সাধিত হোক। তো কাজে হচ্ছে আমি এই দুইটার গ্রেডেশন মানে বুঝি যে গ্রেড ছবি কোন গ্রেডের হবে বেশি, কাজে আমি এর বাইরে ওনাদের কী কাজ সেটা আমি বলতে পারবো না। কাজে আমি যেহেতু অনেকের সময়ের দাবি ছিল, অনেক নির্মাতা চেয়েছেন যে আমাদের এই গ্রেড করে দেন, তো গ্রেডেশন সার্টিফিকেশন যেহেতু চালু হয়েছে তাহলে এটাকে ওয়েলকাম করি।